আমার প্রিয় বন্ধুরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। 2022 ডিসেম্বর সেশনে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে এই নিয়ে তোমরা অনেকে কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছো। প্রচুর সংখ্যক ফোন, প্রচুর সংখ্যক হোয়াটসঅ্যাপে এসএমএস এবং ইউটিউবে তোমরা কমেন্ট করে যাচ্ছ। তার জন্য আজকের এই ভিডিওটা আমি তৈরি করে দিচ্ছি। এই ভিডিও তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরা একদম নিশ্চিত হয়ে যেতে পারো যে তোমাদের রেজাল্ট কত তারিখের মধ্যে প্রকাশিত হতে যাচ্ছে। এবং তোমরা আরেকটি কারণও জানো, প্রায় এক মাস হয়ে গেল আমাদের ওয়েস রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটা কিন্তু প্রায় বন্ধ। কেউ গুগলে সার্চ মেরে কোথা দিয়েও তোমরা কিন্তু খুঁজে পাচ্ছ না। প্রায় 99% স্টুডেন্টের এই সমস্যাটা হচ্ছে। কিন্তু যদি কোনো নোটিশ বার হয় সোমনাথ একাডেমি থেকে, তোমরা কিন্তু নোটিশটা অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে। এবং এই ভিডিও তোমরা যারা নতুন স্টুডেন্ট দেখছো, তোমাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করো, আর অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবে। কারণ সোমনাথ একাডেমি এমন একটি চ্যানেল যে চ্যানেল তোমাদেরকে প্রতারিত হওয়ার হাত থেকে কিন্তু বাঁচায় এবং বাঁচাবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে গেলে সঠিক কত টাকা লাগে, কোথায় তোমরা ভর্তি হবে, কোথায় গেলে তোমরা প্রতারিত হবে না, সেইগুলো কিন্তু একমাত্র সোমনাথ একাডেমি চ্যানেলে সোমনাথদা কিন্তু তোমাদের প্রত্যেককে এইভাবে কিন্তু হেল্প করে থাকে। কাজে তোমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে নাও, আর তোমরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। 2022 ডিসেম্বর সেশনে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে? তো দেখো, তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল ডিসেম্বর মাসের 14-12-2022, অর্থাৎ 14 তারিখে তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল বাংলা পরীক্ষা দিয়ে। এবং ডিসেম্বর মাসের 21 তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা, তো গণিত পরীক্ষা দিয়ে কিন্তু পরীক্ষা শেষ হয়েছিল। আমাদের সারা ভারতবর্ষের একটি নিয়ম রয়েছে, যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে বোর্ডগুলো রয়েছে সারা দেশে, তাদের পরীক্ষা শেষ হওয়ার 3 মাসের মধ্যে রেজাল্ট প্রকাশিত করতে হবে। তো সেদিক থেকে যদি আমরা একটু বিবেচনা করি, আমাদের রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বিগত বছরগুলোতে আমি ফলো করে দেখে নিয়েছি যে 70-75 দিনের মধ্যে কিন্তু রেজাল্টটা প্রকাশিত করে, কিন্তু আগে করে বই পরে কিন্তু হয় না। তাহলে মাথায় রাখো যে যদি তোমাদের 21 ডিসেম্বর পরীক্ষা শেষ হয়, তাহলে 21 ডিসেম্বর থেকে জানুয়ারি 1 মাস, ফেব্রুয়ারি 2 মাস, মার্চ মাসের 21 তারিখ এলে তবে কিন্তু 3 মাস হয়। তাহলে অ্যাকচুয়ালি তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে হয় মার্চের একদম প্রথম দিকে, মার্চ মাসের প্রথম দিকে কিন্তু তোমাদের কিন্তু রেজাল্টটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে। যে হিসাবটা আমি দিলাম, একদম প্রথম সপ্তাহের মধ্যে তোমরা রেজাল্ট প্রকাশিত পেয়ে হয়ে যাবে। এবং তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার আগে কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয় যে কবে কখন তোমরা ওয়েবসাইটে রেজাল্ট জানতে পারবে। তার জন্য অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটাকে ফলো করে রাখো। একদম টাইম টু টাইম কিন্তু আমি অফিসিয়ালি নোটিশগুলো এখানে কিন্তু আপলোড করে দিই, তোমরা অবশ্যই জানো। যারা জানো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো এই ছিল আজকের ভিডিও। যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো। অবশ্যই তোমরা এবার থেকে রেগুলার ভিডিও পাবে, রেগুলার কিন্তু আপডেট পাবে। তাহলে আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ।